উত্তরণ। বেতার ম্যাগাজিন মাতৃভাষা বাংলাকে রক্ষার গৌরবময় রক্তস্নাত সংগ্রামের সাথে মহান একুশে ফেব্রুয়ারির চেতনা বিষে আছে বাঙালির হৃদয়ের গভীরে। ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকার আন্দোলন। ভাষা আন্দোলনের পথ ধরেই স্বাধীনতা অর্জনে দীক্ষা লাভ করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় মহান ভাষা আন্দোলনের এই রূপময় আলোয় আমরা পেয়েছি বাংলা ভাষা। তাই তো আমরা গেয়ে উঠি একই সুরে সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো। ভাষার মাস ফেব্রুয়ারি মাস, এ মাসের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিয়ে শুরু করছি আজকের উত্তরণ। আমন্ত্রণ আমাদের সঙ্গে থাকবার জন্যে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে বরণ করছি আজকের বেতার ম্যাগাজিন উত্তরণ অনুষ্ঠানে। শিল্প সংস্কৃতি আর বিশ্বজগতের নান্দনিক নানান খবরাখবর নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি আজহারুল ইসলাম এবং আমি সুরাইয়া সুলতানা মনিরা। আর আজকের উত্তরণ গ্রন্থনায় আঞ্জির লিটন। আজকের উত্তরণের শুরুতেই শুনবেন বিশ্ববিচিত্রা। মুক্তিযুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশ ও বিশ্ব নেতাদের ভূমিকা নিয়ে থাকছে নিয়মিত আয়োজন মুক্তিযুদ্ধের আন্তর্জাতিকতা প্রসঙ্গ। এছাড়া চলতি বিশ্বে ঘটে যাওয়া সাম্প্রতিককালের তথ্য নিয়ে প্রতিবেদন। এছাড়াও শুনবেন মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে বুধবারের নিয়মিত প্রতিবেদন পর্ব, মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট। সঙ্গেই থাকুন, শুনতে থাকুন বেতার ম্যাগাজিন উত্তরণ। শুরুতেই শোনা যাক চমকপ্রদ খবরের আয়োজন। বিশ্ববিচিত্রায় বিস্মিত হবার মতো আজ কি কি থাকছে, তথ্য সংকলন করেছেন ফয়সাল আহমেদ। বিশ্ববিচিত্রায় আজ জানব স্বপ্ন সম্পর্কিত কিছু মজার তথ্য। সাইকোলজিস্টদের মতে রাতে অনিদ্রা হওয়ার অর্থ আপনি হয়তো অন্য কারো স্বপ্নে জীবিত। আপনি কখনোই একসাথে নাক ডাকতে এবং স্বপ্ন দেখতে পারবেন না। গড়ে একজন মানুষ বছরে 1460টি স্বপ্ন দেখে,
অর্থাৎ প্রতি রাতে গড়ে প্রায় চারটি। আমাদের মস্তিষ্ক কোনো চেহারা তৈরি করতে পারে না। আমরা স্বপ্নে যেসব চেহারা দেখি তার সবগুলোই আমরা আমাদের জীবনে কখনো না কখনো দেখেছি। আমাদের জীবনে আমরা পথে ঘাটে অসংখ্য চেহারা দেখি যা মনে রাখতে পারি না, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড তা ধরে রাখে এবং স্বপ্নে তা দেখায়। প্রতিটি মানুষই স্বপ্ন দেখে। যদি আপনি মনে করেন আপনি স্বপ্ন দেখেন না, তার অর্থ হয় আপনি তা মনে রাখতে পারেন না, নয়তো আপনি জটিল কোনো মানসিক রোগে ভুগছেন। মানুষ তার জীবনের প্রায় 6 বছর স্বপ্ন দেখে কাটায়। সাধারণত গর্ভবতী মহিলারা অন্যান্যদের চেয়ে বেশি স্বপ্ন মনে রাখতে পারে, তার কারণ গর্ভকালীন সময়ে তাদের অতিমাত্রায় হরমোনের পরিবর্তন হয়। স্বপ্ন দেখার 5 মিনিটের মধ্যে আমরা তার 50% ভুলে যাই, 10 মিনিটের মধ্যে ভুলে যাই প্রায় 90%। আমরা সাধারণত প্রায় 90 থেকে 180 মিনিট স্বপ্ন দেখি, যেখানে গড়ে একটি স্বপ্নের স্থায়িত্ব হয় 10 থেকে 15 মিনিট। সবচেয়ে লম্বা সময় স্বপ্ন দেখি সকালে, যার স্থায়িত্ব 30 থেকে 45 মিনিট। সাধারণত শিশুরা দুঃস্বপ্ন বেশি দেখে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব বিচিত্রার আজকের পরিবেশনা এ পর্যন্তই। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন উত্তরণ, শুনছিলেন বিশ্ব বিচিত্রা। যাচ্ছি পরের পর্বে। এবারের পর্ব মুক্তিযুদ্ধকালীন দেশ ও বিশ্ব নেতাদের ভূমিকা নিয়ে বিশ্লেষণাত্মক পর্যবেক্ষণমূলক পর্ব, মুক্তিযুদ্ধের আন্তর্জাতিকতা। বিস্তারিত জানাচ্ছেন দিব্যদূতি সরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুতেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে সমর্থন এবং স্বীকৃতির জন্য আবেদন জানানো হয়েছিল, কিন্তু এটি ভারতের জন্য সহজ ছিল না বাংলাদেশকে অত দ্রুত স্বীকৃতি বা সমর্থন প্রদান করা। তবে এই আহ্বানের ফলে ভারত সরকার, বিশেষত তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা এবং নীতিগত পদক্ষেপ গ্রহণ করেন। 1971 সালের পুরো এপ্রিল মাস ধরে ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশ পরিস্থিতির সামরিক, কূটনৈতিক ও ভূরাজনৈতিক দিকসমূহ নিয়ে বিশদ ও অনুপুঙ্খ পর্যালোচনা করেন। এই সময়ের মধ্যে শরণার্থীর সমস্যার তীব্রতা বৃদ্ধি পেলে ভারত তার ভূরাজনৈতিক লক্ষ্যের সাথে এই শরণার্থী ইস্যুটাকেও যুক্ত করে দেয়। ফলে তাদের একটা পরিকল্পনা স্থির হয়ে যায় যে অন্য সকল পরিকল্পনা যদি ব্যর্থ হয়, তাহলে এই শরণার্থী সমস্যাটাকে ইস্যু করে প্রয়োজনে ভারত একটা চূড়ান্ত সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু তখনই ভারতের পক্ষে এই সামরিক পদক্ষেপ গ্রহণ করার অবস্থা ছিল না। প্রধানত 3টি কারণে তারা অপেক্ষা করতে চাচ্ছিল। 1, ভারতীয় সেনাবাহিনীর সম্প্রসারণ ও যুদ্ধ সরঞ্জামাদি দ্বারা নতুনভাবে বাহিনীকে সজ্জিতকরণ। 2, পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায়, অর্থাৎ যে এলাকায় বাংলাদেশ, সেখানে নতুন করে সৈন্য সমাবেশ করা। এবং 3টি হচ্ছে আবহাওয়া সংক্রান্ত, অর্থাৎ বর্ষাকাল চলে যাওয়া এবং শুষ্ক মৌসুম পর্যন্ত অপেক্ষা করা। কারণ পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলায় অভিযান পরিচালনা করতে গেলে যদি বর্ষাকাল চলে যায় এবং শুষ্ক মৌসুম আসে, তাহলে এখানকার বিস্তীর্ণ মাঠ বা বিল অঞ্চলে খুব সহজে ভারতীয় ট্যাঙ্ক অনুপ্রবেশ করতে পারবে। ভারতীয় সেনাবাহিনী 1962 সাল থেকে একটা তাদের সেনাবাহিনী সংস্কার বা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল, কারণ 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধে তাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল এবং তাদের একটা সংখ্যা ছিল যে বাংলাদেশের সঙ্গে সরাসরি যুদ্ধে ভারত যদি যুক্ত হয়ে যায়, তাহলে চীন তার সীমান্ত দিয়ে এখানে সৈনিক পাঠাতে পারে। এজন্য তাদের 5-6 মাস অপেক্ষা করা প্রয়োজন ছিল, কারণ ডিসেম্বর মাস এসে গেলে তখন হিমালয়ে বরফ পড়া শুরু হবে এবং চীন ভারত সীমান্ত বরফ আচ্ছাদিত হয়ে গেলে সেখান দিয়ে চীনের পক্ষে ট্যাঙ্ক নিয়ে ভারতে বা বাংলাদেশের এলাকায় প্রবেশ সম্ভব হবে না। মুক্তিযুদ্ধের শুরুর সময়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা ছিল মূলত গেরিলা আক্রমণের মাধ্যমে পাকিস্তানিদের পর্যুদস্থ করার চেষ্টা করা, এবং ভারত এ ব্যাপারে অনবরত সাহায্য করে গেছে। এর পিছনে কয়েকটা কৌশলগত বিবেচনা ছিল। এর একটা প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশ আন্দোলনটাকে সামরিকভাবে বাঁচিয়ে রাখা। ধারণা করা হচ্ছিল যে যত দীর্ঘকাল ধরে এই গেরিলা আক্রমণকে বাঁচিয়ে রাখা যাবে, ততকাল বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা থাকবে এবং পাকিস্তান আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে।
এবং দুর্বল পাকিস্তানের উপরে সম্মিলিত আক্রমণ করে তাকে পর্যুদস্থ করা সহজ হবে। এবং এই পরিকল্পনাটি ভারতের পক্ষে আরও সহজ হয় এপ্রিলের পরবর্তীকালে, যখন প্রচুর পরিমাণে শরণার্থী সেখানে অনুপ্রবেশ করে এবং তাদের মধ্য থেকে প্রচুর পরিমাণে গেরিলাকে তারা প্রশিক্ষণ দিতে সক্ষম হয়। এবং সেই সব গেরিলারা হালকা ধরনের অস্ত্র এবং বিস্ফোরক নিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করত এবং অধিকাংশ সময়ই তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে একটা সময় বিশেষত রাত্রে অনুপ্রবেশ করত এবং হামলা চালিয়ে তারা আবার ওই রাত্রেই হয়তো ফিরে যেত। এটা গেরিলা আক্রমণের ভাষায় এটাকে বলা হয় হিট অ্যান্ড রান, আক্রমণ করো এবং নিরাপদ স্থানে সরে যাও। তো সেই প্রক্রিয়ায়ই, যেহেতু বাংলাদেশের চারদিকের সীমান্তের বেশিরভাগ জায়গায় ভারতীয় সীমান্ত বা ভারত রাষ্ট্রটি রয়েছে, অতএব আমাদের গেরিলারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে চারদিক থেকে বাংলাদেশে তারা প্রবেশ করত এবং গেরিলা আক্রমণ পরিচালনা করত। তো ভারত একদম শুরু থেকে, সংকটের শুরুতে এভাবেই আমাদের সামরিকভাবে সহায়তা করেছিল এবং এই আন্দোলনটাকে, এই আন্দোলনের শক্তি কতটুকু, মুক্তিযুদ্ধের গভীরতা কতটুকু, সেটি অনুধাবনের জন্য তাদের এই দীর্ঘস্থায়ী এবং ধারাবাহিক সাহায্য করার প্রয়োজন তাদের দিক থেকে ছিল। তো গেরিলা আক্রমণ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের যে কৌশল, গেরিলা আক্রমণকে সহায়তার কৌশল, সে প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করলাম। শ্রোতা শুনছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রসঙ্গ। এইমাত্র যারা রেডিও টিউন করলেন তাদের জন্য বলছি, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র থেকে। তথ্য খুলে দেয় জ্ঞানের দুয়ার, দেশ বিদেশের নানান ঘটনাবলী সম্পর্কিত তথ্য জানার মধ্য দিয়েই জগৎ যেন চলে আসে হাতের মুঠোয়। হ্যাঁ, সঠিক তথ্যের মধ্য দিয়ে আমরা দেশকে জানব, বহির্বিশ্বকে জানব। শ্রোতা বন্ধুরা, আজকের উত্তরণে এই পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি বহির্বিশ্বের চলমান ঘটনা জানাতে আমাদের চলতি বিশ্ব পর্বে। মাসুদ করিমের লেখা প্রতিবেদন থেকে বিস্তারিত জানাচ্ছেন গাউসুল আজম। চলতি বিশ্বে আজ পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দেবার ঘটনা নিয়ে আলোচনা করব। দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো বলেছেন, ওই সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছেন। তিনি ঘটনাটিকে গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ হামলা বলে অভিহিত করেন। রাজধানী বিসাওতে মঙ্গলবার একটি সরকারি ভবনের পাশে গোলাগুলি চলার সময় প্রেসিডেন্ট ওই ভবনে মন্ত্রিসভার বৈঠক করছিলেন। ওই বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়ানো উপস্থিত ছিলেন। বন্দুকধারীরা বেসামরিক পোশাক পরে গুলি শুরু করলে কর্তব্যরত পুলিশ সদস্যদের অনেকে মারা যান। পশ্চিম আফ্রিকার আঞ্চলিক নেতারা ওই ঘটনাকে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন। তারা সৈন্যদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কি ঘটেছিল সেটা অস্পষ্ট। ওই বন্দুকধারী কারা ছিল সেটা এখনও জানা যায়নি। গোলাগুলিতে কতজন মারা গেছেন তাও প্রকাশ করেননি প্রেসিডেন্ট এমবালো। গিনি বিসাও বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম। দেশটি সাবেক পর্তুগিজ কলোনি, যেখানে 1980 সালের পর থেকে 9 বার অভ্যুত্থান কিংবা অভ্যুত্থান প্রচেষ্টা চালানো হয়েছে। দেশটি বৈদেশিক ঋণে জর্জরিত, বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করে চলে ওই দেশটির অর্থনীতি। ল্যাতিন আমেরিকায় মাদকের চোরাচালানের ট্রানজিট রুট হিসেবেও গিনি বিসাও পরিচিত। মঙ্গলবারের হামলা সম্পর্কে প্রেসিডেন্ট এমবালো বলেছেন, ওই হামলার সঙ্গে সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্র জড়িত থাকতে পারে, তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু তিনি বলেননি। উমারা সিসোকো এমবালো 2019 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। আফ্রিকার দেশগুলোতে একের পর এক সামরিক বাহিনী অভ্যুত্থান করে ক্ষমতা কুক্ষিগত করেছে। বর্তমানে মালি, চাঁদ, বুর্কিনা ফাসো, গিনি এবং সুদানের পূর্বাঞ্চল সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গিনি বিসাওতে একই ধরনের অভ্যুত্থানের প্রেক্ষাপটে আঞ্চলিক রাজনৈতিক অর্থনৈতিক জোট ইকোওয়াস নিন্দা জানিয়েছে। বাস্তবতা হল, আন্তর্জাতিক সংস্থা খুব কমই আফ্রিকায় এই পথ থেকে ফেরাতে বাধা হতে পেরেছে। মালি ও বুর্কিনা ফাসোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইকোওয়াস, কিন্তু
এতে করে সেনা অভ্যুত্থান সেখানে বন্ধ হয়নি। গত দশকে গিনিবিসের উপরও অনেকবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অনেকে মনে করেছিলেন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে শান্তি ফিরেছে, কিন্তু ফের অভ্যুত্থান প্রচেষ্টা ওই ধারণা যে অপরিপক্ক ছিল সেটাই মনে করিয়ে দিয়েছে। শুনছিলেন চলতি বিশ্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। মুক্তিযুদ্ধ চলার সময় দেশের ভেতরে বাইরে যে যেখানে ছিলেন সবার কাছে বেতার কেন্দ্রটি ছিল যুদ্ধকালীন রুদ্ধশ্বাস পরিবেশে খোলা জানালার মতো। শ্রোতা বন্ধুরা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে ধারাবাহিকভাবে নিয়মিত প্রকাশ করে আসছি তথ্য প্রতিবেদন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে এবার স্মৃতি কথা নিবেদন করছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান প্রযোজক ও শব্দ সৈনিক অনু ইসলাম। পড়ে শোনাচ্ছেন একেএম শোয়েব। একাত্তরের ১৬ ডিসেম্বর হল বাঙালির চরম আনন্দ ও পরম প্রাপ্তির বিশেষ একটি দিন। বাঙালি জাতি নয়টি মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী চেতনা, মূলমন্ত্র, আদর্শ এবং লক্ষ্যকে প্রতিটি মুক্তিযোদ্ধা দল মত নির্বিশেষে একত্রিত হয়ে দখলদারদের বিরুদ্ধে লড়েছেন, মৃত্যুবরণ করে শহীদ হয়েছেন, সর্বশেষে চূড়ান্ত বিজয় অর্জন করেছেন। একাত্তরের ২৫শে মার্চ সেনা অভিযানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তান কারাগারে নিয়ে যাওয়া হয়। নির্জন স্থানে পুরোপুরি নিঃসঙ্গ অবস্থায় থাকেন। বাংলাদেশকে কবজায় রাখার জন্য দীর্ঘ সময় স্বৈরাচার সরকারের ৩০ লক্ষ বাঙালিকে নির্বিচারে নৃশংস হত্যা চালিয়েও মুক্তিযুদ্ধের সাহসী এবং বীরত্বপূর্ণ অগ্রযাত্রাকে রোধ করতে পারেনি। ১৬ই ডিসেম্বরের বাস্তবকে পাকিস্তানের স্বৈর প্রশাসকদের চোখের ঠুলি খসে পড়ে, আলগা হয়ে পড়ে পূর্বাঞ্চলের সকল কমান্ড, বাঘা বাঘা তকমাধারী সামরিক বিভিন্ন ইউনিটের জেলায় জেলায় অস্ত্রধারীরা দুঃস্বপ্নের আতঙ্কে প্রহর গুনতে থাকে। আত্মসমর্পিত পাকিস্তানের হাজার হাজার সৈন্যদের জীবন রক্ষা ও পাকিস্তানি ফিরিয়ে নেওয়ার চিন্তায় গলদঘর্ম। মুক্তিযোদ্ধাদের হাতে বিপুল সংখ্যক সৈন্য, বন্দীদের পরিবারে ক্ষোভ, হতাশা, বিক্ষোভ ধীরে ধীরে দানা বাঁধতে থাকে। বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান, তার নামে প্রবাসী সরকার গঠন হয়, তার নামে কারিশ্মা আর জাদুর অদৃশ্য শক্তি সরকার এবং মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড শক্তিতে বলীয়ান করে তোলে। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ নীতি মূল মন্ত্রই তাঁর অনুপস্থিতিতেও সব কিছুকে অতিক্রম করে সমগ্র মুক্তিযুদ্ধকে খুবই বেগবান করে। সমগ্র বিশ্ব অবলোকন করে বঙ্গবন্ধুকে দ্রুত মুক্তির জন্য সোচ্চার হয়ে ওঠে। পাকিস্তানের উপর ক্রমাগত রাজনৈতিক প্রচণ্ড চাপ বাড়তে থাকে, দিশেহারা পাকিস্তান প্রমোদ গুনতে থাকে। এই রাজনৈতিক এবং রণাঙ্গনের গোহারা পরাজয় শেষ পর্যন্ত একাত্তরের ২৩ ডিসেম্বর বাধ্য হয়ে বাংলাদেশের জাতির জনককে সসম্মানে মুক্তিদানের চিন্তায় মাথায় ঢোকে। এই দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে এবং শরণার্থীদের কষ্ট বেদনা আর লড়াইয়ের টার্গেট ছিল দেশকে শত্রুমুক্ত করে বঙ্গবন্ধুকে পাকিস্তানে কারাগার থেকে মুক্তিদানে বাধ্য করা। তাই বাংলাদেশ ও বিশ্ব জনমতের চাপে ইতিবাচক খবরে মুক্তিযোদ্ধাদের ঘরে ফেরার আনন্দকে স্বস্তি দেয়। কিন্তু তারপরেও প্রবাসী সরকার একাত্তরের মার্চে বঙ্গবন্ধুদের সঙ্গে ইয়াহিয়া খানের বৈঠক ও আলোচনার নামে ধোঁকাবাজির ইতিহাসের প্রেক্ষিতে সতর্কতার সঙ্গে পরিস্থিতির উপর নজর রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য ক্রমাগত চাপ অব্যাহত রাখেন। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বুঝতে পারল কূটবুদ্ধি এবং তালবাহানা পরিণতিতের ফলে ঢাকায় আত্মসমর্পিত বন্দী ৯৫,০০০ সৈন্যদের জীবন হুমকির মুখে পড়ে যাবে। অতঃপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিদানের সিদ্ধান্ত নেয়। প্রায় চুপিচাপে ৭ জানুয়ারি সকালে বঙ্গবন্ধুকে লন্ডনে পৌঁছে দেয়। দেশে ফেরার আগে লন্ডনে প্রেস কনফারেন্স করে এবং সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেন। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে ১০ ডাউনিং স্ট্রিটে গিয়ে সাক্ষাৎ করেন। ৭২-এর ৯ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়্যাল এয়ারফোর্সের বিশেষ বিমান কমেট এ করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে সাইপ্রাস ও ওমান হয়ে দিল্লিতে গিয়ে ১০ জানুয়ারি পৌঁছান। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দিল্লি বিমানবন্দর সাক্ষাৎ শেষে পুনরায় ঢাকার উদ্দেশ্যে
যাত্রা করেন। ঢাকা বিমানবন্দর তখন গণসমুদ্রে পরিণত হয়ে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধুকে বহনকারী কমেট বিমান অপরাহ্নে 1:51 বিমানবন্দরের মাটি স্পর্শ করে। এর পরপরই হাস্যোজ্জ্বল মুখে দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব বিমান থেকে বেরিয়ে আসেন। বাংলাদেশ বেতার ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্সের ইন্দিরা মঞ্চ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধুর পুরো যাত্রাপথ ধারা বিবরণী দিয়ে যাচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কামাল লোহনী, হাসান ইমাম, আশরাফুল আলম, মুস্তাফা আনোয়ার। মুক্তিযুদ্ধ প্রবাসে ভারতের প্রধানমন্ত্রীর অসম্মান অবদানের জন্য তার সম্মান রক্ষার্থে বক্তৃতা মঞ্চের নামকরণ করা হয় ইন্দিরা মঞ্চ। বঙ্গবন্ধু অপরাহ্ন 5:00 এই লাখো জনতার সম্মুখে এসে দাঁড়ান। রেসকোর্স তখন ভয়ঙ্কর উত্তাল। মুহুর্মুহুর করতালিদের মধ্যে অশ্রু সজল চোখে কান্না জড়িত কণ্ঠে তিনি অনেক আবেগ তাড়িত হয়ে ভাষণ চালিয়ে যান। শেষ হল মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট। শুনছিলেন অনু ইসলামের প্রতিবেদন মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট। প্রিয় শ্রোতা, এবারে অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণে প্রতি রবিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয়। এ পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। আপনারা যে বিষয়ে লেখা পাঠাবেন তা হল আমরি বাংলা ভাষা। আমি আবারও বলছি, আপনারা যে বিষয়ে লেখা পাঠাবেন তা হল আমরি বাংলা ভাষা। এ বিষয়ে আপনারা গল্প, প্রবন্ধ, কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আমি আবারও বলছি, প্রযোজক আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেলের মাধ্যমেও আমাদের কাছে লেখা পাঠাতে পারেন। ইমেল পাঠানোর ঠিকানা utton@gmail.com। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ 1952-1971 বাঙালি জাতি শিক্ষা নিয়েছে প্রতিরোধে, প্রতিশোধে জেগে উঠবার। এ চেতনার উৎস আমাদের মাতৃভাষা, আনন্দ উৎসব ও সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির মুক্ত আলোয় দেশপ্রেমের উজ্জ্বলতায় জেগে থাকুক আমাদের প্রাণ। এবারে ভাষার গান। আমায় গেথি দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। নজরুল ইসলাম বাবু রচিত এই গানটির সুর করেছেন আলাউদ্দিন আলী। শুনব রুনা লাইলার কণ্ঠে। মালা
গানটির শিল্পী ছিলেন রুনা লাইলা। করোনা ঢেউ আবারও আমাদেরকে অসহায় করে তুলছে, বাড়ছে সংক্রমণ। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে। ঘরের বাইরে যেখানেই থাকুন, সঙ্গে রাখুন মাস্ক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আজকের উত্তরণ। জানিয়ে দিই, উত্তরণ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আবুল কালাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আবুল কাউসার, তত্ত্বাবধানে ছিলেন মোসাম্মদ জেসমিন নাহার এবং উত্তরণ প্রযোজনায় তনুজামন্ডল। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি।